আজকে সকালে আমার কাছে দুজন গেছিল প্রতিদিনে যায়, যে অনেকে বয়স হয়ে গেলে বিভিন্ন তীর্থযাত্রা করে, কেউ হরিদ্বার যায়, কেউ বৃন্দাবন যায়, কেউ মথুরা যায়, কেউ রাজবিশ্বরী মুসলিমরা যায়। কোনো চিন্তা নেই, আপনার ছেলে পরেশ দাস আছে, যাদের আর্থিক সহায়তা আমার কাছে আসবে সমস্ত আর্থিক সহায়তা করে আপনাদের তীর্থযাত্রা আমি করাবো যতদিন আমি বেঁচে থাকবো। মনে করবো আমার বাবা এবং মাকে আমি যেরকম তীর্থযাত্রা করাই, তাদের মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে ভারতবর্ষ যেমন ঘুরাতে হয় আমি আপনাদেরকে করব। একদম সোজাসুজি আমার কাছে চলে আসবেন, কোনো দ্বিধা করবেন না, মনে কষ্ট আনবেন না, আমার বাড়িতে যাবেন, যে যেখানে মনে করবেন আমি সেইখানে পৌঁছাবো। আজকে বৃন্দাবনে একজনকে পাঠিয়েছি, কদিন আগে একজন এসেছিল, আমি রাজবিশ্বরী পাঠিয়েছি। আমি চাইছি যে আমি এমন কিছু কাজ করব যে আপনাদের হৃদয়ে আপনাদের মনের মধ্যে থাকবো, শুধু পার্টি করব, ফ্ল্যাগ নিয়ে মিটিং মিছিল আন্দোলন করব, এটা হতে পারে না। সার্বিকভাবে কাজ তো হবে, কিন্তু মানুষের হয়ে কাজ করব। তাই আপনাদের বলি, যারা আপনাদের আমাদের সাথে আমাদের দলকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, হয়তো আমি দুঃখিত যে আজকে নিকারিঘাটা অঞ্চলে আমি হয়তো আরও বেশি করে জিততে পারতাম, মাত্র 253। আমি 5 বছর আমার যে বিধায়কের যে কাল, এই কালের মধ্যে আমি যা যা বলবো প্রত্যেকটা আমার ক্ষমতার সাথে যে 100-100 করবো। 5 বছর পর যখন আমি থাকবো না, আমার চেয়ার থাকবে না, তখন আমার যে ক্ষমতা থাকবে, এখন যদি আমি কাউকে 10 টাকার বই দিই তখন তাকে আমি 1 টাকার বই দেবো, এখন তাকে আমি 100 টাকার ঔষধ দেবো তখন আমি তাকে 10 টাকার ঔষধ দেবো। আমি করে যাবো যতদিন বাঁচবো, আমার ক্ষমতা যতদিন হবে, এবং আমার যেটুকুনি যতটা কিছু আছে সমস্ত দিক থেকে মানুষের সেই প্রতিশ্রুতি এই পালনের চেষ্টা করবো। এই বাইয়ারেতে একটি রক্তদান শিবির হয়েছিল। এই রক্তদান শিবিরে ক্যানি পশ্চিম কেন্দ্রের বিধায়ক মাননীয় পরশুরাম দাস তিনি এসেছিলেন এবং এই এই রক্তদান শিবিরকে উদ্বোধন করেছিল। করার পরে তিনি সবার সামনে তিনি একটা একদম সুন্দর করে একটা বক্তব্য রেখেছিল এবং সুন্দর করে একটা মানে সবার জন্য বয়স্ক 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 বৃদ্ধা এবং মা বাবা তাদের জন্য একটা আবেদন করেছিলেন এবং প্রত্যেকে অনুরোধ করে বলেছিল যে যারা মানে অসহায় ব্যক্তি, এই অসহায় ব্যক্তিগুলো তারা বিদেশে ভ্রমণ করতে অনেকের ইচ্ছা থাকে মনে থেকে, কিন্তু এবং তীর্থে যাওয়ার জন্য অনেকেই আশা থাকে, ইচ্ছা থাকে, কিন্তু নিজেদের আর্থিক অনটনের জন্য অনেকে অর্থ না থাকার জন্য মনেতে আশা জাগলেও তারা যেতে পারে না। কিন্তু আমাদের মাননীয় বিধায়ক শ্রী পরশুরাম দাস তিনি সবাইকে বলেছিলেন যে যারা এরকম ধরনের অসহায় ব্যক্তি যারা আছে তারা যদি মনে থেকে চায়, তারা যদি মনে থেকে আমার কাছে যায়, আমি আমার নিজের গাড়ির খরচা দিয়ে আমার নিজের গাড়ির অর্থ দিয়ে আমি সেই সব মা বাবাদের বা সেই সব কোনো বয়স্ক বৃদ্ধা আপনার এবং মানে বয়স্ক বৃদ্ধাদের কোনো যেটা বলা যায় তা তাদেরকে একদম বিনা খরচাতে আমি তাদের তীর্থভ্রমণ করাবো এবং আমি তাদের জন্য সবসময় আমার দরজা খোলা আছে। আমি তাদের জন্য আমি মানে সর্বসম্মতভাবে আমি চেষ্টা করবো তাদের নিয়ে যারা তীর্থভ্রমণে যেতে পারে বা তীর্থভ্রমণে ঘুরে আসতে পারে আমি তাদের জন্য চেষ্টা করবো এবং আপ্রাণ চেষ্টা করবো তাদেরকে পাঠানোর জন্য। এবং যদি কোনো বয়স্ক বৃদ্ধা মা বাবা থাকে তারা আমার সঙ্গে যোগাযোগ করুক, আমার সাধ্যমতো আমি পাঠাবার চেষ্টা করব। এবং তিনি আরও বলেছেন যে আমি যতদিন বাঁচবো ওরাই আমার বাবা মা এবং ওরাই আমার বাবা মার মধ্যে আমি আমার তো কেউ নেই, ছেলেও নেই, মেয়ে নেই, বউ নেই, আমার কেউ নেই। তাহলে এই বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধা যারা আছে এরাই আমার বাবা মা বলে আমি জানি, আমার বাবা মা বলে আমি মনে করি এবং সেই হিসাবে আমি ওদেরকে প্রত্যেকের তীর্থভ্রমণে পাঠাবার জন্য আমি এখানে প্রস্তুত আছি এবং তারা যেন আমার সাথে যোগাযোগ করে পাঠাবার চেষ্টা করবো অবশ্যই। বিধায়কের এই উদ্যোগকে আপনি কীভাবে দেখবেন? বিধায়কের উদ্যোগকে আমরা ধন্য বলে মনে করি, কারণ এমন বিধায়ক, এমন সুন্দর বিধায়ক, এমন তার বাণী যে আমরা সত্যিকার মনে করি যে খুব ধন্য, কারণ তো যারা বয়স্ক বৃদ্ধারা তারা এই সুযোগ নেই তো যারা তীর্থভ্রমণ করতে পারে তারা খুব আনন্দ পাবে। আর এরকম মানে বিধায়ক যেন প্রতি ব্লকে ব্লকে যদি একজন থাকে অন্তত প্রত্যেক গরিব মানুষ মা বাবার তারা স্বইচ্ছায় বা একদম খুব আনন্দ সহকারে তারা তীর্থভ্রমণ করতে পারবে। আর আমরা চাই এরকম বিধায়ক প্রতি ব্লকে ব্লকে একজন আসুক মাননীয় পরশুরাম দাসের মতো এরকম মানসিকতা এবং উদার মানসিকতা নিয়ে। প্রত্যেকে ধন্য আমরা অন্ত এই বিধায়কের এরকম মানসিকতার জন্য বা বিধায়কের এই মনের পরিকল্পনার জন্য। আপনার নাম কি? আমার নাম দুলাল গায়েন।